হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস ওয়ানের অর্থাৎ প্রথম শ্রেণীর আমার বই পার্ট টু অর্থাৎ দ্বিতীয় খণ্ডের পৃষ্ঠা নম্বর 165 থেকে তার পরবর্তী পৃষ্ঠার পড়াশোনাগুলো। এখানে প্রতিদিন পৃষ্ঠা ধরে 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 প্রত্যেকটা পৃষ্ঠাকে ভালো করে বুঝে নেওয়া হয়। আমরা আসলে প্রথমেই টেক্সট বইয়ের ওপর গুরুত্ব দিই, তারপরে এই টেক্সট বইয়ের ওপর থেকে আমরা প্রায় 50 সেট কোশ্চেন প্রতি বছর প্র্যাকটিস করাই প্রত্যেকটা টার্মের। প্রথম পর্বেও তাই করেছি, দ্বিতীয় পর্বেও তাই করেছি। সুতরাং এই চ্যানেলটা তোমাদের খুবই কাজের আছে, তাই যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা এক্ষুনি অ্যাপে ঢুকে অ্যাপটা ডাউনলোড করে নাও। দেখো ভিডিও ডেসক্রিপশানে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, তারপরে তোমাদের নিজস্ব কোর্সে জুড়ে যাও। তো চলো আমরা আজকে দেখি ক্লাস ওয়ানের 165 পৃষ্ঠা এবং তার পরবর্তী পৃষ্ঠার পড়াগুলো। তো আমার শুধু আমি নয়, আমার সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে, তারা আমার সঙ্গে জুড়ে যাবে, তাদের সঙ্গে আমরা কথা বলে ক্লাসগুলো করব। তো চলো দেখি আমরা। এখানে দেখো 165 নম্বর পৃষ্ঠায় সঠিকভাবে উচ্চারণ এবং কি হচ্ছে ও দ্বারা, ও এর উচ্চারণ কি হয় কোথায় সেটার ডিটেলসে আমরা জানব। প্রোনাউন্স মানে হচ্ছে উচ্চারণ, স্পেল মানে বানান, আমরা বানান আর উচ্চারণটা সঠিক করব। ডগ তাহলে ও এর উচ্চারণ ও এর মতো, তাহলে ডিতে হয় ড, অগ এখানে উচ্চারণ অ গ, জিতে গ, ডগ তাহলে ও এর উচ্চারণ অ এর মতো হচ্ছে এখানে, তাহলে ডগ। তেমনি ফগ, হগ, জগ, লগ, হপ, হপ, মপ, টপ, ক্রপ, অ উচ্চারণ হচ্ছে, সপ, স্টপ, কট, ডট, গট, হট, সবাই আমার সঙ্গে বলো তবে তো উচ্চারণটা প্র্যাকটিস হবে, জট, লট, নট, পট, অক্স, বক্স, ফক্স। ফক্সটা কী করে হলো ভেঙে দেখে নাও একটা, এফ এ ফ আর এক্সের দন্তে স, ফক্স, লস, মস, টস, গ্লস। তাহলে দেখলে ও এর উচ্চারণ অ এর মতো হয় এবং বানানগুলো খুব গুরুত্বপূর্ণ, বানানগুলো করতে হবে। চলো এটা দিয়ে একটা গেম খেলা যাক, প্রাজিল পাজিল গেম। এখানে দেখো এইচ ওপি হপ, এইচ কই, এই এইচ আর ওপি দেওয়া আছে, হপ করা আছে, তাহলে এবার পি ও পি পপ, পি ও পি পপ হবে না। তারপরে কী হবে আর দেখো তো, এটা হলো এবার এটা ক্রপ, সি আর ও পি ক্রপ। তারপর এটা কী হবে দেখো তো, এবার এখান থেকে এটা নাও, এটা নাও আর এটা নাও, স্টপ, এস টি ও পি স্টপ, এখান থেকে এস টি আর এখানে ওপি নিলাম। তারপরে কী হবে বলো তো, এটা ডি আর, ডি আর ও পি ড্রপ, টি ও পি টপ। তারপর এটা কী হবে, টপ হলো, এবার এস এইচ ও পি সপ, এস এইচ ও পি সপ, এম ও পি মপ। তাহলে এতগুলো শব্দ আমরা নতুন শিখে নিলাম, উচ্চারণ করে নাও, হপ, পপ, ক্রপ, ক্রপ, সপ, স্টপ, ড্রপ, টপ, সপ, মপ। এগুলো খুব সহজ, এখন সহজ মনে হবে কিন্তু যখন একটা লাইনের ভেতরে থাকে তখন কিন্তু ভুলে যাবে। এখন এগুলো বারবার পড়ো, অন্তত 10 বার পড়ে মুখটা ভেঙে রাখো যেন আমরা পারি, ঠিক আছে? চলো তারপরে পড়াটা দেখি। তারপরেটা দেখো তো কী আছে, এক সেকেন্ড পেনের কালারটা চেঞ্জ করে দিই, হ্যাঁ সুন্দর করে লিখবো, ব্যাস। তারপরে পৃষ্ঠায় দেখো 166 নম্বর পৃষ্ঠায় এরকমই দিয়েছে, আমরা উচ্চারণ পাচ্ছি কিনা দেখবো। জি ও এ টি, জি ও টি গট, তাহলে পি ও টি পট করা আছে, কোনটা পট, এই তো এইটা আর এইটা করা আছে পট, তাহলে এবার আমরা কী বলবো, এল, এবার এটা দিয়ে করে দাও, এল ও টি লট, এল ও টি লট, এটাই ভালো লাগছে বলো। এবার ডি ও টি ডট, ডি ও টি ডট, এই তো ডি। তারপর সি ও টি কট,
তারপরে জি ও টি গট গেট গট গট ঠিক একইভাবে দেখো এখানে আছে এফ ও জি ফগ এফ ও জি ফগ তারপরে এটা কি আছে দেখো তো এল ও জি লগ এল ও জি লগ এইচ ও জি কি হয় বলো সবাই এইচ ও জি হগ ডি ও জি ডগ এফ আর ও জি ফ্রগ এফ আর ও জি ফ্রগ তাহলে আমরা এটাও শিখে নিলাম। আমি বলে রাখছি এখান থেকে ভি ভি আই একটা কিন্তু পড়বেই তোমাদের, এরকম দুটো শব্দকে যোগ করে একটা শব্দ করতে পারছো কিনা সেটা দেখার জন্য তোমাদের ইম্পর্টেন্ট এই এই ছকটা অগ ও জিটা ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় দেখবে পড়বে। এবার রামবনে ফুল পারে থেকে আমরা কয়েকটা প্রশ্নের উত্তর করব। তোমাদের সহজ পাঠ বইয়ে আছে রামবনে ফুল পারে, আমরা আগেই পড়ে নিয়েছি, আজকে সেখান থেকে কয়েকটা কোশ্চেনের অ্যান্সার করবো আমরা। এই কালারটা ভালো লাগছে। আচ্ছা দেখো এখানে কি হবে, তাহলে রাম বনে ফুল পাড়ে, তাহলে এখানে লিখে দাও রাম রয়াকার ম রাম বনে কি পাড়ে ফুল পাড়ে ফয়সু ল ফুল পাড়ে রাম বনে ফুল পাড়ে দুয়েটা কত গাবে কত লোক কত লোক গান গাবে কত লোক কি গাবে গান গাবে। তারপরে দেখো তো তিনি একটা জলে আছে কি ফুল নাল ফুল ধরতে নয়া কাল লয়া কাল লয় লয় কিন্তু ধরতে নয়া কাল ল নাল ফুল। তারপরে দেখো তো এটা কি হবে ড্যাশ কত লোক, হ্যাঁ এটা হবে পথে কত, লালটাই ভালো লাগছে না কিছু দেখো তো পথে কত লোক চলে। তারপরে এটা কি পাঁচ ড্যাশ কত টানে গরু কত গাড়ি টানে, এবার হবে এখানে গরু কত গাড়ি টানে, আমরা পড়েছি তো ছড়াটা পড়িনি, তবে ছোট খোকা দোলা চড়ে দোলে দোলা বানান কি দৌকার দেখা দোলা চড় ডামডাইকার চড়ে দোয়া দোলা চড়ে দোলে। তারপরে দেখো ভারী আনে ঘড়া ঘড়া জল, কি আনে ঘড়া ঘড়া মানে ঘটি ঘটি ভারী আনে ঘড়া ঘড়া জল ঘ ঘর ঘড়া ঘর ডামডাকার ঘড়া 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 জল। তারপরে এটা কী হবে দেখো তো সারা আচ্ছা মুটে আনে, এখানে মুটে বলে যে লোকটা মুটে এরা মাথায় করে জিনিস বয়ে নেয় তাকে মুটে বলে, মুটে আনে পুরো লাইনটা পূর্ণ করতে হবে মুটে আনে সরা খুড়ি কলা পাতা সরা খুড়ি আর কলা পাতা, কলা পাতা দেখেছো কেমন হয় সরা খুড়ি কলা পাতা। কে আছে আমার সঙ্গে দেখে নেই, হ্যাঁ সায়ন কোথায় ছিলে এতক্ষণ কেন পুজো হলো, এটা দেখো তো কি হবে আমাদের বাড়িতে আসুন যাচ্ছি চোখ বন্ধ করে চলে যাচ্ছি দেখো তোমার পাশে চলে গেছে ঠিক আছে। এটা কি রাম ফুল পারে রাম বলে ফুল পারে জবা ফুল বেল ফুল আর রাম তো ফুল তোলে, রাম কি ফুল তোলে জবা ফুল বেল ফুল আর লাল ফুল, তাহলে এখানে লিখতে হবে জবা ফুল, জবা ফুলের রং লাল তাই আমরা লাল গাড়িতে লিখব জব একা জবা ফুল। তারপরে সাদা বেল ফুল নাকি হ্যাঁ, তারপরে বেল ফুল তারপর সাদা নাল ফুল নাল ফুল সাদা সাদা রং লিখলে দেখতে পাবে নাকি ওকা
লাল রঙের তিনটি জিনিস আছে, বলো কি কি? শাল, শাল, শাল আছে আর বাতি, শাল বাতি, লাল বাতি। এখানে বাতি বললে হবে না, লাল বাতি বলতে হবে না? হ্যাঁ, শাল বাতি আর আর হচ্ছে এই ফুল, জবা ফুল, লাল জবা ফুল, ঠিক বলেছো। ঘরে বাজে, ঘরে বাজে ঢাক ঢোল। তোমাদের বাড়িতে ঢাক ঢোল বেজেছে আজ? না, ঢাক বাজেনি। কাছের ঘন্টা বেজেছে। হ্যাঁ, ঢাক ঢোল, ঘরে বাজে ঢাক ঢোল। ঢোল নারায়ণ পুজো? হ্যাঁ। তাহলে তো ইয়ে করেছিল, মলিদা করেছিল, ময়দাটাকে গুলে নেয়, ওটাকে কি বলে? চিনি, চিনি বলে না? ওটা খাও তুমি, চিনি তাও একটু খাই, তবে নাম নাম। থালায় কি আছে দেখো তো, থালায় আছে কই মাছ, বাটা মাছ, কই, কয়ে ওই কারে কই, কই মাছ, ব্যাকার, ব্যাকার তো একার বাটা। গাড়ি আছে, গাড়ি 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 আছে, শাকলা, আলু কলা, শাক, লাউ, আলু, আলু, আলু কলা, কয়লা, কলা। আমি আগে হয়ে গিয়েছে। হ্যাঁ, বাতি আছে, কি কি রঙের বাতি আছে, কি কি রঙের? লাল, লাল, লাল বাতি, বয়াকারে বাত, নয় সিটি বাতি, দুটা নয় সি, দুটা নয় দি গি, নীল, লয় ল, নীল। যে কদিন বাতি, কদিন ছুটি? 2671, সাত, সাত দিন ছুটি। আর এখানে কি হবে, ভাই মিলে খেলা হবে? পাঁচটা কলা ব্যবহার করা হয়েছিল, শূন্যটা কলা খেয়ে নিল, তাহলে কটা কলা থাকবে? তাহলে পাঁচটা বিয়োগ পাঁচ, শূন্য বিয়োগ করা মানে কিছুই নয়। একটা বাড়িতে পাঁচটা ডিম ছিল দেখো, শূন্যটা ডিম, ঢাকা বাড়িতে শূন্যটা ডিম ছিল, তাহলে কটা ডিম হলো? পাঁচটাই হলো, শূন্য বাড়িতে তো একটাও ছিল না। ছটা হাঁসের সঙ্গে শূন্যটা হাঁস বাড়লো, তাহলে কটা হবে? ছয়। তাহলে যে কোনো জিনিসের সঙ্গে শূন্য যোগ করলে কি হবে? সাত, তিন, তিন হবে। যে কোনো জিনিসের সঙ্গে শূন্য যোগ বা বিয়োগ করলে সেই সংখ্যাই থাকবে। এখানে তাহলে আমরা কি জানতে পারলাম, যে কোনো সংখ্যার সঙ্গে, যে কোনো সংখ্যা সাথে শূন্য যোগ বা বিয়োগ, যোগ নাম, যোগ শূন্য যোগ বা বিয়োগ করলে শূন্য, শূন্য যোগ বা বিয়োগ করলে সংখ্যা পাল্টাবে না, সংখ্যাটি সেইটাই থাকবে, সংখ্যাটি একই থাকে, মনে থাকবে? তোমার মনে থাকিবে? ইউএ কি হয়? ইউতে আকার হয়, ইউএ কোনো হস্যও হয়, হবে না? বেশিরভাগ আকার হয়, তাহলে
বিউডি বার্ড, বিতে ব হয়, বিতে ব হয় না, ইউ এ আকার আর ডিতে ড বার্ড, বিউডি বার্ড, এম ইউডি মাড, বলো বলো উচ্চারণ করো, মাড, থাড, বাগ, ডাগ, বাগ, হাগ, ডাগ, ডাগ, জাগ, জাগ, মগ, মগ, রাগ, রাগ, টাগ, টাগ, বুন, বান, বান, ফান, ফান, গান, নান, রান, নান, সান, রান, সান, বাট, কাট, হাট, নাট, সাট, সাট, হাট, রাস, হাস, ব্রাস, রাস, ক্রাস, হাস, থ্রাস, থ্রাস, এবার দেখো এখানে আমাদের কি করতে হবে, এই ছকটাই এই শব্দগুলোকে এখানে বসাতে হবে, ডাক, বাঘ, হাগ, কি বসাতে হবে এখানে, ডাগের ভাই বাঘ, ডাগের ভাই বাঘ, বাঘের ভাই হাগ, হাগের পরে জাগ, জাগের পরে মাগ, এখানে রানের মতো শব্দ বসাতে হবে, ফান, ফান, গান, রান, ফান, নান, শ্বাস, শ্বাসের মতো শব্দ কি হবে, ব্রাস, তারপরে ক্রাস, সি আর ইউ এস এইচ, ক্রাস, তারপরে রাস, আর ইউ এস এইচ, রাস, তারপরে রাস, নাট, ইউটি, ইউটি দিয়ে বলো, ইউটি দিয়ে তুমি বলো, ইউ আর টি, টি ইউ এন টন, বি ইউটি বাট, এনইউটি নাট, এনইউটি নাট করা আছে, আবার আরেকটা নাট হবে, ওই নাট বলতো, এটাই তো নাট, ইউটি কাট, এই তো বাদাম, এই ইউটি হাট, তোমাকে একটা বলতেই হবে, হাট, এইটা নাট হবে, কারণ ষাট, এস ইউটি ষাট, ষাট, স্যার কিন্তু ওটা ওটা নাটও হতে পারে, কারণ বানান, এন ইউটি নাট, এন ইউটি আছে তো, কবার দিব, এই দুটোই একই শব্দ, কিন্তু একটা হলো নাট মানে বাদাম, আর আরেকটা হলো নাট মানে নাট বলতো, ঠিকই আছে, কিন্তু কিন্তু বানান একই তো, হ্যাঁ, আচ্ছা ক্যান ইউ রান ফাস্ট, তুমি কি জোরে দৌড়াতে পারো, হাতিয়ে গেলে জোরে দৌড়াতে পারি না, হ্যাঁ জোরে দৌড়াতে পারো না, কিন্তু তাছাড়া তো কেটিএম বাইক, তুমি কি দরজা বন্ধ করতে পারো, তুমি কি জানলা বন্ধ করতে পারো, তুলে চেপে, তুলে চেপে তাহলে পুজো করো, আর হরিনাম হবে, কীর্তন হবে তোমাদের বাড়িতে, ছেলে মেয়ে ছুটে আয়, কুড়োবিত ছুটে আয়, বড় আম, ছোট আম, গোটা আম, পাটা আম, সব সব নিয়ে জলগড়ি উঠানে ও ঘরে, টুপটাপ ডুপটাপ কত আম পরে, কেমন করে আম পড়ে, টুক
ধুমধাম স্যার হয়েছে। কেমন কেমন আম পড়ে? টুকটাক ধুমধাম টুকটাক ধুমধাম। না না ফাটা আম, গোটা আম, বড় আম, ছোট আম, তাহলে অনেক রকমের আম পড়ে। তোমাদের আজকে কীর্তন হবে? এবার দেখো তো আমাদের শব্দ বানাতে হবে। দেখো এখানে এটা কিসের ছবি? ওটা জগ, জেইউজি জগ। আচ্ছা এটা কি ছবি? একটু কথাটা কম বলবে? এটা কি বলছো? ওটা ওটা হলো মগ। বানা কোনটা বানানো হবে? এম ইউ জি। গুড বয়, এম ইউ জি মগ। এবার এইটা কি বলতো? ওটা স্যার এটা বুঝতে পারছি না, এটা ফ্লাওয়ার হবে কিন্তু ফ্লাওয়ার এখানটায় নেই। আর এটা হবে কুড়ি, কুড়ি ইংরেজি হচ্ছে বার্ড, বি ইউ বার্ড। এটা কি ছবি? তাহলে আমরা আজকে 171 পর্যন্ত করলাম। তোমাদের বাড়িতে অনেক লোকজন আছে, পুজো এনজয় করো, ঠিক আছে? ঠিক আছে, 171 পর্যন্ত হলো, ঠিক আছে, ওকে, গুড নাইট, টাটা, বাই বাই। আপনি আপনি দু পেজ, তিন পেজ, এক পেজ করে করান, আজকে একটু বেশি করে করাতে পারবেন? না আর করাতে পারবো না, অনেক পেজ করালাম, কত পেজ দেখতে পাচ্ছি? প্রতিদিন চার ওই একটা অঙ্ক করিয়ে দিন প্লিজ, ওইটা আজকে আমার পড়াতে। এইটা ওইটা আর কালকের পড়া। হ্যাঁ দেখো ছটা দুটো কটা হয়? এইখানে কটা? এটা কটা আম আছে? আটটা। এদিকে কটা আম আছে? নটা। তাহলে আমরা যখন বলবো যে এই ঝুড়ি এই ঝুড়ি সমান নয়, তখন এই চিহ্নটা ব্যবহার করবো, সমান দিয়ে কাটা মানে সমান নয়। এই এই এইটার নাম হচ্ছে নট ইকুয়াল টু, বা সমান নয়, সমান নয়। এই চিহ্নটা নট ইকুয়াল টু, এটার নাম নট ইকুয়াল টু, বা সমান নয়। তাহলে এটা সমান হবে না, সমান হবে না বলো তো? কোনটা? ওটা সমান নয়। ঠিক আছে কেটে দিলাম এটা। ওইটা সমান স্যার, ছবিটা দিয়ে গিয়েছে। তাহলে 72 নম্বর স্যার ছবি? হ্যাঁ স্যার ছবিটা দিয়ে গিয়েছে। তাহলে আমরা শেষ করছি, 72 নম্বর পৃষ্ঠা অব্দি। ওকে গুড নাইট, বাই বাই, টাটা, হোম শান্তি, হোম শান্তি, টাটা, বাই বাই, গুড বাই।